ফ্যাসিস্ট এবং অবৈধ খয়রাতি খাটাস ক্রাইম মিনিস্টার হাসিনার রাষ্ট্র শাসনের এই ন্যূনতম উপলব্ধিও নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ব্রেকিং নিউজ, যে কোনো মুহূর্তে সরকারের বিপক্ষে অ্যাকশনে নামতে পারে সেনাবাহিনী, কেননা আরব বসন্ত এবং গণ অভ্যুত্থানের যে হুমকি যুক্তরাষ্ট্র থেকে বারবার বাংলাদেশকে নিয়ে দেয়া হচ্ছে, সরকার কিন্তু এইটা নিয়ে ব্যাপকভাবে ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে পড়ে আছে। কি হতে যাচ্ছে নির্বাচন এবং সেনাবাহিনী কি ধরনের অ্যাকশন গ্রহণ করতে পারে সরকারের বিরুদ্ধে, আসুন বিস্তারিত জানবো আমরা এই ভিডিওতে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আওয়ামী লীগ যদি দেশের কথা চিন্তা করতো তাহলে কিন্তু তত্ত্বাবধায়ক দেওয়া কিন্তু কোন সমস্যাই না, কিন্তু তারা এটা দিবে না। কি জন্য? ব্যাক ইন দা মাইন্ড ইন্ডিয়া তাদেরকে সাপোর্ট করতেছে। কেন সাপোর্ট করতেছে? আপনার মনে আছে পিলখানা ঘটনার কথা, মনে আছে এই যে পিলখানা ঘটনার সাথে যে শেখ হাসিনার জড়িত আছে, তার আওয়ামী লীগ জড়িত আছে, তার অফিসাররা জড়িত আছে। আমি অলরেডি এটা নিয়ে তিনটা পর্ব লিখছি, জেনারেল আজিজ থেকে শুরু করে ওই সময়কার যত জেনারেল, জেনারেল মামুন খালেদ, ইমরুল কায়েস, এরা সবাই তখন ওই জায়গার আশেপাশে ছিল। কেউ কোথায় কোনো ছবি তুলছে কিনা, ইয়া করছে না, সবকিছু ইয়া করছে। এই যে এই জিনিসগুলা তারা রাতের আধারে যারা কিলারদেরকে বের করে দিছে, ইভেন একটা ভিডিওতে আসছে যে একটা কিলারের ছবি, এটা আমিও গিয়াতে শেয়ার করি। এখন এই জিনিসটা যদি সরকার যদি চেঞ্জ হয়, কেন মনে করেন যে ইন্ডিয়া এখন ইভেন আমেরিকার সাথে পাঙ্গা নেওয়ার চেষ্টা করতেছে? আমেরিকা যেটা বলতেছে আমেরিকায় তাদেরও দরকার আছে, কেন করতেছে? কারণ এইটা যদি সরকার যখন চেঞ্জ হয়, পুরো আওয়ামী লীগ থেকে শুরু করে ইন্ডিয়া এক্সপোজ হয়ে যাবে যে এই 57 জন হত্যার পিছনে ইন্ডিয়া ছিল, আওয়ামী লীগ ছিল, এইটা থেকে এসকেপ করতে পারবে না। সো এখন শেখ হাসিনা বাঘের পিঠে সওয়ার হয়ে আছে এবং এটা আমরা সবাই জানি, এবং সেনাবাহিনীর প্রতিটা অফিসারের মধ্যে ওই 57 জন অফিসারের জন্য যে বুক ফাটা কান্না যেটা আছে ওইটা আছে। যখনই এটা ইনভেস্টিগেশন শুরু হয়েছে, যখনই জিনিসপত্র এক্সপোজ হওয়া শুরু করছে, আপনারা জানেন অলরেডি ইনভেস্টিগেশনের রিপোর্ট কিন্তু বের হয় নাই। ওখানে ছিল ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার, ছিল ওখানে ইনভেস্টিগেশন স্যারকে ওখান থেকে বের করে দিছে, যখন উনি কোনো কম্প্রোমাইজ করতে চান নাই, উনি এখন রিটায়ার্ড। সো এখানে যতগুলা এভিডেন্স ছিল আমার জানা মতে সবাই সব এভিডেন্স রেখে দিছে, ইট উইল সার্ফেস যদি আওয়ামী লীগ ক্ষমতা থেকে যায়। সো এইটাই হচ্ছে ইন্ডিয়ার ভয়। তো আমি একটা জিনিস একটু বলি, যে ধরেন 2009 হাসিনা আসার পরে বা বিডিআর এই ঘটনাটা ঘটার পরে, হত্যাকাণ্ড, মিলিটারি নামে অফিসার হত্যার যে উৎসব, এর পরে ধরেন প্রায় 13 বছরে ধরেন আমাদের বিএমএ তে 26টা ব্যাচ অলরেডি ইন করেছে, 26টা নতুন আর্মি অফিসারদের গ্রুপ ট্রেনিং এর জন্য ঢুকেছে। এরা কি জানে কিছু এই সব ইতিহাস বা মানে এদের, বা আপনাদের যারা যারা এখনো সার্ভিং আছেন, তারা তো এই 57 জনকে তাদের বিভিন্ন পর্যায়ে পেয়েছেন, তাদেরও কোনো প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখি না। মানে আমাদের এই দেশপ্রেমিক সেনাবাহিনী যাদেরকে নিয়ে এত গর্ব, যেটা আপনি এখনো বেদনাহত হন, তারা কি বেদনাহত হয় না? আপনি কিভাবে দেখেন এই বিষয়টা? অ্যাকচুয়ালি তারা বেদনাহত অবশ্যই হয়, কিন্তু আমি এর আগে আপনার অনুষ্ঠানে যেটা বলেছি সেটা হচ্ছে তারা সিস্টেমেটিক ভাবে জেনারেল আজিজকে ওখানে বসানোর পরে, সেনাপ্রধান হিসেবে বসানোর পরে প্রমোশন সিস্টেম যেটা আছে সেটাকে একদম একদম যাচ্ছে তাই ভাবে ইয়া করে ফেলছে। এখন হচ্ছে এখন ক্রাইটেরিয়া হচ্ছে তারা 40% এর মতো ডিজার্ভিং কেসকে দিচ্ছে, আর 60% দিচ্ছে হচ্ছে আওয়ামী লীগ ফ্যামিলি এবং যাদের কিছু না কিছু ভাইস আছে, যে সমস্ত অফিসাররা আগে মনে করেন যে নারী গঠিত বা অন্যান্য নৈতিক পদস্খলন যুক্ত কোনো কিছু, তারা প্রমোশনের ধারে কাছে আসতে পারতো না, তারা এখন ডিজার্ভিং ক্যান্ডিডেট। কি জন্য? কারণ তাদেরকে ওইটা দেখা এই সরকার বিভিন্ন জায়গায় তাদের যে ইচ্ছিত গোল যেগুলো আছে এগুলো তারা পূরণ করতে পারতেছে। এই আমি এর আগে এরকম অনেক অফিসারের কথা আমি বলতে পারি। একজন অফিসার লেফটেন্যান্ট কর্নেল শাহজাহান সিরাজ, পরে তার নামে লোক ভর্তি, আপনার মনে আছে যে অল দ্য প্রেসিডেন্ট মানে ওই হারিস বলতেছিল যে লোক ভর্তিতে কিছু একটা দুই নম্বরই করে টাকা ইনকাম করতে, এই কাজটা করতে হচ্ছে যেন আজিজের সময় লেফটেন্যান্ট কর্নেল শাহজাহান সিরাজ। আচ্ছা, এটা নিয়ে একটা কোর্ট অফ ইনকোয়ারি হলো, কোর্ট অফ ইনকোয়ারি দোষী সাব্যস্ত হইলো, তাকে আর্মিতে ব্যাক করার জন্য হইলো, করার জন্য আদেশ দিল, জেনারেল আজিজ তাকে ব্যাকই করায়নি, বিডিআর রেখে দিছে, বিজেপিতে রেখে দিছে। তারপরে
জেনারেল ইকবাল করিম ভুইয়া রিটায়ার চলে গেছে, উনি চলে আসলো, আইসা উনাকে বাংলাদেশের কোন একটা নতুন ইতিহাস তৈরি হতে যাচ্ছে যা স্বৈরাচার শেখ হাসিনার পতনের মাধ্যমে। আসুন বিস্তারিত জানবো এই ভিডিওর মধ্যে। ফ্যাসিস্ট এবং অবৈধ খয়রাতি খাটাস ক্রাইম মিনিস্টার হাসিনার রাষ্ট্র শাসনের এই ন্যূনতম উপলব্ধিও নাই, অথচ তার লেসপেন্সার রাম বামেরা তালেবানের নাম শুনলে খিস্তি খেউর করতে করতে মুখের ফেনা তুলে ফেলে। কাঁঠাল রানী যে সরকার এবং পরিবার একাকার করে ফেলছে তার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে তার নিজস্ব ক্ষমতা বলে তার পুত্রধন সজীব ওয়াজেদ জয়কে সরকারের আইসিটি উপদেষ্টা হিসেবে নিয়োগ প্রদান করছে। কিন্তু জয় আসলে কি কাজ করে, তার কাজটা কি, তার কন্ট্রিবিউশনটা কি দেশে, সেটা সম্পর্কে কিন্তু কোনো স্বচ্ছতা নাই। সে সারাক্ষণ থাকে আমেরিকায় একটা কুত্তার মধ্যে থাকে। বাংলাদেশের আইসিটি উপদেষ্টা হিসেবে তার কাজটা কি? অথচ এই ফ্যাসিস্ট সরকারের নেতা মন্ত্রীরা তাকে ডিজিটাল বাংলাদেশের রূপকার হিসেবে সেলিব্রেট করে। আমরা তো জানি যে ডিজিটাল বাংলাদেশের ধোয়া তুলে এই অবৈধ সরকার পাশ করছে ভয়ঙ্কর এক কালা কানুন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যার মাধ্যমে জনগণ এবং মিডিয়ার মুখ বন্ধ করার সমস্ত বন্দোবস্ত করা হয়েছে। আমরা এটাও জানি যে ডাটা সিকিউরিটি অ্যাক্ট নামে একটা ভয়ঙ্কর কালা কানুন প্রস্তুত করছে, যার প্রকাশ্য সমালোচনা করছে আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাস স্বয়ং। এবং এই ডাটা সিকিউরিটি অ্যাক্ট এটা, এই আইনটা, এই কালা কানুনটা বাস্তবায়িত হলে দেশের মানুষের বাকি সকল অধিকারও কেড়ে নেওয়া হবে। ইদানিংকালে কাঁঠাল রানী আর তার পুত্রধন জয় ধোয়া তুলছে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করা, যে কথা বলতে বলতে ওবায়দুল কাদের আর তার দলবল ধপাস করে স্টেজ ভেঙে পড়ে। একটা ভিডিওতে দেখাইছি যে মানবাধিকার বিধ্বংসী স্মার্ট বাংলাদেশের এজেন্ডার উদ্দেশ্য হল সমস্ত বাংলাদেশকে একটা বিশাল আয়না ঘরে পরিণত করা, যেখানে এদেশের সমস্ত মানুষকে কাঁঠাল রানী বা তার বংশধরদের কয়েদি বা দাস হিসাবে বসবাস করতে বাধ্য করা হবে। হাসিনা আর জয় কি এখানে থেমে গেছে? না, থামে নাই। এই জয় ডাকাত কিন্তু এখানে থেমে নাই। গত বছর নভেম্বর মাসে সে ঘোষণা দিছে যে সমস্ত বাংলাদেশকে একটা ক্যাশলেস সমাজে পরিণত করা হবে, যেখানে নগদ টাকায় কোনো রকম লেনদেন করা যাবে না। সে বলছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসলে 3-4 বছরের মধ্যে ক্যাশলেস সমাজ প্রতিষ্ঠা করা হবে, এটাই হবে সরকারের লক্ষ্য। এই ব্যবস্থায় দেশের শতভাগ মানুষকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে এবং হাসিনার পরবর্তী মেয়াদে তারা ক্যাশলেস সমাজে বাস করবেন। ইতিমধ্যেই এই বিষয়ে সে কাজ শুরু করে দিছে। কিন্তু এই পর্যন্ত কথা শুনে মনে হচ্ছে বাহ, ভালোই তো, সবার ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, কোনো নগদ টাকা পয়সার ব্যাপার নাই, খুব মজা। দাঁড়ান দাঁড়ান, সমস্যাটা কি এইটা এখন আলাপ করতেছি, ক্যাশলেসের বিপদটা কি? বিপদটা আলোচনা করার আগে একটু ব্যাকগ্রাউন্ডটা জেনে নিই যে এই যে অপকর্মটা সে কিন্তু শুরু করে দিছে, তার ইঙ্গিত আমরা পাইছিলাম 2021 সালের অগস্ট মাসে। ওই সময়ে ব্লেজ নামের একটা রেমিটেন্স সেবার অ্যাপ উদ্বোধন করতে যেয়ে সে বলে যে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার পরবর্তী লক্ষ্য হচ্ছে ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠা। দেখেন, ওই অনুষ্ঠানের রিপোর্টে আমরা জানতে পারি যে সোনালী ব্যাংক, ICTL এবং হোম পে নামে তিনটা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে এই ব্লেজ সেবা চালু হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোম পে নামের সার্ভিসটার যৌথ প্রতিষ্ঠাতা হিসেবে দাবিদার এক ব্যক্তি, তার নাম হচ্ছে রুবেল আহসান। রুবেল আহসান কে, এবার আমরা তাহলে খুঁজে দেখি। আমি তো দেখাইছি কিভাবে খুঁজতে হয়, এগুলো লিঙ্কডইনের রুবেল আহসানের প্রোফাইলে আমরা যাই, এই যে এইখানে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই রুবেল আহসান জুলাই 2017 থেকে হোমপে প্রতিষ্ঠানের গ্রুপের CEO। আমরা হোমপের এবার ওয়েবসাইটে যাই, তো দেখতেছি যে প্রতিষ্ঠানটার ঠিকানা হচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফ্রিমন্ট শহরে, এর আর অন্য কোনো ঠিকানা দেওয়া নেই। এই থেকে আমরা ধারণা করতে পারি যে রুবেল আহসানের হোমপে একটা আমেরিকান প্রতিষ্ঠান, খুব ভালো কথা। কিন্তু ঘটনা হচ্ছে, যারা আমেরিকায় থাকেন আর কি,
তারা জানেন এই ব্যাপারটা জানেন। আমেরিকাতে 2017 সালের অনেক আগে থেকে হোমপে নামের একটা সার্ভিস আছে, একটা কোম্পানি আছে, নামকরা কোম্পানি। এই কোম্পানিটা শুরু হয় 1992 সালে। এই যে এটা ছোট ছোট বাচ্চা কাচ্চাদের দেখাশোনা করার জন্য আমেরিকায় যে সমস্ত মহিলাদের নিয়োগ দেওয়া হয় তাদেরকে বলা হয় ন্যানি। তো এই ন্যানিদের বেতন, ট্যাক্স, এই সমস্ত ব্যাপারগুলো দেখাশোনা করার জন্য এই হোমপে সার্ভিস খুব ব্যাপকভাবে ব্যবহৃত হয় আমেরিকায়। আমেরিকায় যারা থাকেন তারা সবাই জানেন যে হোমপে কি কোম্পানি। তো ভিউয়ার্স, আজকে আমরা সাংবাদিক ইলিয়াস হোসেনের কথাগুলো শুনলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।